আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যের আপডেট রিভিউ ও বিভিন্ন আপডেট নিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যেহেতু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আজকের এই ভিডিওতে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি তথ্য শিক্ষাবর্ষ 2021-22 তথ্য ও রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ইউনিট বিষয় আসন সংখ্যা, ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্ডন ও পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত। চলো এখন দেখে নিই বিস্তারিত। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইউনিট বিষয় ও আসন সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে আছে 5টি ইউনিট, ক খ গ ঘ এবং চ ইউনিট। ইউনিট বিষয় ও আসন সংখ্যা, ক ইউনিট এটা মূলত বিজ্ঞান বিভাগের ইউনিট, এখানে রয়েছে বিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ। মোট 1795টিরও বেশি আসন রয়েছে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। খ ইউনিট কলা ও মানবিক বিভাগের ইউনিট এটি, এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভাষা, বিএড, দর্শন, আরবি এই সাবজেক্টগুলো রয়েছে। মোট 2363টিরও বেশি আসন রয়েছে শুধু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। গ ইউনিট ব্যবসায় প্রশাসন ইউনিট মূলত এটি, এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, হোটেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো রয়েছে। মোট 1250টিরও বেশি আসন রয়েছে শুধু ব্যবসায় শিক্ষার্থীদের জন্য। ঘ ইউনিট সমাজবিজ্ঞান ইউনিট মূলত এটি, এখানে অর্থনীতি, আইন, সমাজকল্যাণ, শিক্ষা, সাংবাদিকতা, আইআর ইত্যাদি রয়েছে। মোট 1560টিরও বেশি আসন রয়েছে, সব বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। চ ইউনিট চারুকলা অনুষদ ইউনিট এটি, এখানে মোট 135টিরও বেশি আসন রয়েছে, সব বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। সর্বশেষ 2020-21 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে আসন ছিল 7125টি, ডিনস কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে আসন সংখ্যা হবে 6110টি, অর্থাৎ 1015টি আসন এখানে কমানো হবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা দরকার হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2016 থেকে 2019 এবং এইচএসসি 2021 যাদের তারাই এখানে আবেদন করতে পারবে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সেকেন্ড টাইম নেই। ইউনিট ভিত্তিক নতুন প্রকাশিত আবেদনের যোগ্যতা, এ ইউনিট বিজ্ঞানে এসএসসি এবং এইচএসসিতে 3.50 করে থাকতে হবে, এটা বিজ্ঞানের ইউনিট মূলত, এখানে সর্বমোট পেতে হবে 8.00। বি ইউনিট মানবিক বিভাগের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 থাকতে হবে, সর্বমোট 7.50 পেতে হবে। সি ইউনিট এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 থাকতে হবে, মোট 7.50 পেতে হবে। ডি ইউনিট বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 থাকতে হবে, সর্বমোট 8.00 পেতে হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 থাকতে হবে, সর্বমোট 7.50 পেতে হবে। বাণিজ্যের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 থাকতে হবে, সর্বমোট 7.50 পেতে হবে। চ ইউনিট এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.00 থাকতে হবে, সর্বমোট 6.50 পেতে হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয়সহ গণনা করা হয়। পরীক্ষার মানবণ্ডন ও পদ্ধতি, ভর্তি পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 120, ভর্তি পরীক্ষা 100 নম্বরের, আর এসএসসি ও এইচএসসির 10-10 করে মোট 20 নম্বর, সর্বমোট 120 নম্বরে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা 100 নম্বরের মধ্যে এমসিকিউ 60 এবং রিটেন হচ্ছে 40। চারুকলা বিভাগে এমসিকিউ 40 নম্বর, সময় 30 মিনিট এবং অঙ্কন হচ্ছে 60 নম্বর। এমসিকিউ এবং রিটেনের জন্য 45 মিনিট করে মোট 90 মিনিট সময় দেওয়া হবে, তবে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর মোট নম্বর থেকে কাটা যাবে, তার মানে 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। এমসিকিউতে পাশ করলেই রিটেনের খাতা দেখা হয়। সব ইউনিটে 3.0-র নিচে থাকলে আবেদন করতে পারবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পরীক্ষার মানবণ্ডন ও পদ্ধতি, এ ইউনিট এমসিকিউ আসবে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, লিখিত হবে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা বা ইংরেজি। বি ইউনিট যেখানে এমসিকিউ হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে, লিখিত বাংলা এবং ইংরেজি থেকে।
সি ইউনিট এমসিকিউ বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি মার্কেটিং বা ফিনান্স লিখিত অনুবাদ বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা সংক্ষিপ্তকরণ প্রিসাইজ ছোট রচনা ছোট প্রশ্ন উত্তর ইংরেজিতে আলাদা করে পাশ করতেই হয় ডি ইউনিট এমসিকিউ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে হবে লিখিত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে হবে চ ইউনিট এমসিকিউ হবে সাধারণ জ্ঞান এবং ড্রয়িংয়ের উপর পরীক্ষার মান বণ্টন ও পদ্ধতি ক ইউনিটের নম্বর হচ্ছে 60 এমসিকিউর জন্য সময় দেওয়া হবে 45 মিনিট লিখিতর জন্য 40 নম্বর সময় দেওয়া হবে 45 মিনিট এভাবে ক থেকে ঘ পর্যন্ত 60 নম্বর হচ্ছে এমসিকিউ এবং লিখিত হচ্ছে 40 45 মিনিট করে মোট 90 মিনিট শুধু চ ইউনিটের ক্ষেত্রে সাধারণ জ্ঞান হচ্ছে 40 নম্বর সময় দেওয়া হবে 30 মিনিট আর লিখিত অংশে হচ্ছে 60 নম্বর সময় দেওয়া হবে 60 মিনিট ওয়েবসাইটে স্ব ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে ভর্তি পরীক্ষার আবেদনের সময় ও তারিখ 3 জুন 2022 গ ইউনিট বাণিজ্য ইউনিটের 4 জুন 2022 খ ইউনিট কলা ইউনিটের 10 জুন 2022 ক ইউনিট বিজ্ঞান ইউনিটের 11 জুন 2022 ঘ ইউনিট সামাজিক বিজ্ঞান ইউনিটের 17 জুন 2022 ছ ইউনিট চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সকল পরীক্ষা সকাল 11:00 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়া অন্য যে 60টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা হবে সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ভর্তি পরীক্ষার আবেদনের সময় ও তারিখ ভর্তি প্রার্থীরা 20/4/2022 তারিখ বিকেল 4:00 থেকে 10/5/2022 তারিখ রাত 11:59 পর্যন্ত এই সময়ের মধ্যেই ইন্টারনেটের সুবিধা সম্মিলিত কম্পিউটার থেকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে ওয়েব অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন ফি এবার প্রতি ইউনিট 1000 টাকা গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা জানতেই হবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস সম্মিলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ ঘ ইউনিটে বিজ্ঞানের জন্য 1147 মানবিকে 410 বাণিজ্যের জন্য 53টি আসন রয়েছে চারুকলা বিভাগে প্রথম ধাপে এমসিকিউতে পাশ করলেই সেখান থেকে 1500 বেশি জনকে ড্রয়িং পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় এখানে মূলত গ্রাফিক্স বাংলাদেশের ঐতিহ্য ভাস্কর্যের প্রশ্ন এসে থাকে সাধারণ তথ্য সকল আবেদনের জন্য যে কোনো ইউনিটে ভর্তির আবেদন এই ওয়েবসাইট থেকে করা যাবে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর ঐচ্ছিক শিক্ষার্থী যে বিভাগীয় শহরে কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী কোটা এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে বা 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে সমতা নিরূপণের জন্য এ লেভেল বা ও লেভেল বা সমমান বিদেশি পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য ওয়েবসাইটে গিয়ে সমমান আবেদন বা ইকুইভ্যালেন্স অ্যাপ্লিকেশন মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে সমতা নিরূপণের পর প্রাপ্ত ইকুইভ্যালেন্স আইডি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মতো তারা একই ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কোটায় ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারীর ওয়ার্ড কোটা কেবল ছেলে বা মেয়ে বা স্বামী বা স্ত্রী উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হরিজন ও দলিত সম্প্রদায় প্রতিবন্ধী দৃষ্টি বাক শ্রবণ ও শারীরিক ও মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি সহ খেলোয়াড় শুধুমাত্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র বা ছাত্রীদের কোটায় ভর্তি প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে ওই ইউনিটের ডিন অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শনপূর্বক নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে যাদের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদ নেই কিন্তু সনদের জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত প্রত্যয়নপত্র জমা দিতে হবে তবে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচনের পূর্বে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদপত্র জমা দিতে হবে তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার
বিস্তারিত আপডেট রিভিউ। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।